আচ্ছা, আজকে আমি এখন নবম শ্রেণীর যে পরিবহন যে অংশটা বলছিলাম, তার হচ্ছে যেখানে উদ্ভিদের পরিবহনের মধ্যে কোষ থেকে কোষান্তর, কোষ থেকে কোষে পরিবহন যে অংশটা আছে, অর্থাৎ কোষান্তর পরিবহন, অর্থাৎ কী পদ্ধতিতে মৃত্তিকা থেকে জল মূলরোমে এবং মূলরোম থেকে মূলের ভেতরে অর্থাৎ কর্টেক্সে এবং সেখান থেকে জাইলেমে প্রবেশ করে সেটা সম্বন্ধে বলবো। এবারে খুব ভালো করে তোমরা দেখে নাও, এটাতে ছবিতে দেখো, এটা হচ্ছে মূলরোম এবং এপিব্লেমা, অর্থাৎ উদ্ভিদের বাইরের ত্বকটা আঁকা রয়েছে আর মৃত্তিকাটা আঁকা রয়েছে। মূলরোমটা দেখো মৃত্তিকার মধ্যে বসে আছে, তো মৃত্তিকায় জল বেশি থাকে বলে মৃত্তিকাটা লঘুস্বারক, আর মূলরোমের কোষ কিন্তু অত জল প্রথমে না থাকায় সেটা অতিস্বারক। তখন কী হবে, বাইরে লঘুস্বারক মৃত্তিকা, ভেতরে অতিস্বারক মূলরোম, তাহলে জলের কী হবে, কারণ অন্তঃমিশ্রবণ হবে, তখন মূলরোমের মধ্যে মৃত্তিকা থেকে জল প্রবেশ করলো। নেক্সট ফেজে দেখো, এবারে মূলরোম কী হয়ে গেল, মূলরোমের মধ্যে যখন জল প্রবেশ করে গেল তখন মূলরোম লঘুস্বারক হয়ে গেল, তার পরবর্তী যে কর্টেক্সের কোষ সে তখন অতিস্বারক, তখন আবার কী হবে, তখন আবার মূলরোম থেকে জলটা অতিস্বারক কোষের দিকে আসবে। প্রথমে কী হলো, মৃত্তিকা থেকে মূলরোমে প্রবেশ করলো, তারপরে দেখা গেল যে মূলরোম থেকে আবার কর্টেক্সের পরবর্তী অংশে প্রবেশ করলো। এবার নেক্সট ফেজ দেখো, নেক্সট ফেজে দেখা যাচ্ছে কি, নেক্সট ফেজে দেখা যাচ্ছে যে কর্টেক্সের যে কোষটা জল প্রবেশ করেছিল সেই কর্টেক্সের কোষটা লঘুস্বারক, মানে রসস্ফীত অবস্থায় আছে, বেশ কিশমিশ যেমন টইটম্বুর হয়ে থাকে, কিন্তু তার নেক্সট যে কোষটা সেটা কিন্তু অতিস্বারক। তাহলে এখানে কী হবে, এখানে কর্টেক্সের যে কোষটায় জল ঢুকলো সেই কোষ থেকে সেই জলটার নেক্সট কোষটায় চলে যাবে। এরকম করতে 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 কিন্তু একটা কোষ থেকে আরেকটা কোষে, আরেকটা কোষ থেকে আরেকটা কোষে করে 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 এগোতে থাকবে জলটা। এটাকে আমরা বলি কোষান্তর অভিস্রবণ। শেষ পর্যন্ত কোনখানে এসে পৌঁছবে, শেষ পর্যন্ত দেখো এই জায়গাটা এসে পৌঁছবে, এই যে জাইলেম যেগুলো রয়েছে, এই যে জাইলেম দেখো, এখানে যে এইগুলো জাইলেম, এই জাইলেমের মধ্যে আস্তে আস্তে করে জলটা এসে এখানে প্রবেশ করবে, এই জাইলেম দিয়ে ওপর দিকে উঠে যাবে পাতা অবধি জলটা। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলি কোষান্তর অভিস্রবণ। আসলে এটা কিন্তু এক ধরনের তোমার অন্তঃঅভিস্রবণ, কিন্তু কোনো কোষের ক্ষেত্রে অন্তঃঅভিস্রবণ, কোনো কোষের ক্ষেত্রে বহি অভিস্রবণ, সেই জন্য এখানে বেটার বলা হচ্ছে কোষ থেকে কোষান্তর অভিস্রবণ। ঠিক আছে, এবারে এবার এটা গেল, এখানে জলটা কোথা থেকে কোথায় এলো, মৃত্তিকার থেকে মূলরোমে প্রবেশ করলো, মূলরোম থেকে কর্টেক্সের কোষ বেয়ে শেষ পর্যন্ত জাইলেম অবধি এসে পৌঁছলো। এইবারে জাইলেম থেকে কী হবে, জাইলেম থেকে ঊর্ধ্বমুখী পরিবহন হবে। জাইলেম থেকে ঊর্ধ্বমুখী পরিবহনের ক্ষেত্রে কী হবে, এবার জাইলেম কিন্তু মৃত, জাইলেমের মধ্যে কিন্তু এরকম অভিস্রবণ চালানো একদমই সম্ভব নয়, তখন সেখানে কী ঘটনাটা ঘটবে। এবার এই উপলক্ষে এই যে জলটা, খনিজ লবণ সহ জলটা ওপরে উঠে যায়, এই জলের ঊর্ধ্বমুখী পরিবহনকে বলা হয় রসের উৎস্রোত। জলের মধ্যে যখন খনিজ লবণ মিশ্রিত থাকবে তখন তাকে রসের উৎস্রোত বলে। এবার এই প্রসঙ্গে বিভিন্ন কিছু মতবাদ আছে, যেমন তার মধ্যে হচ্ছে মূলজ মতবাদ একটা, মূলজ চাপ মতবাদ একটা। এটা বলছে মূলজ চাপ জিনিসটা কী, বলছে জল শোষণ করার ফলে মূলের কর্টেক্সের ভেতরে একটা চাপ সৃষ্টি হয় রসস্ফীতিজনিত, সেটাকে বলে মূলজ চাপ বা রুট প্রেশার। হ্যাঁ, এবার এই যে মূল দ্বারা শোষিত জল এই যে রুট প্রেশারটা তৈরি করছে, রুট প্রেশারের ফলে দেখা যাচ্ছে যে মূলের ভেতরের কর্টেক্স অঞ্চলে একটা চাপ সৃষ্টি হলো, সে তখন এই যে চাপটা এতটাই যে এই ঊর্ধ্বমুখী চাপটা জাইলেমের মধ্যে ঠেলে জলকে ভেতরে ঢোকাতে সাহায্য করে এবং জাইলেমের মধ্য দিয়ে যাতে ওপরের দিকে ওঠে সেটাও সাহায্য করে। স্টিফেন হেলস বলে একজন ব্যক্তি এই মতবাদের প্রবক্তা ছিলেন, কিন্তু কথা হচ্ছে যে এটা কথাটা ঠিক, ভুল কিন্তু নয়, কিন্তু বলছে যে এই কথাটা বেটেখাটো গাছের ক্ষেত্রে, মানে বিরুৎ শ্রেণীর গাছের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, উচ্চ শ্রেণীর বৃক্ষের পক্ষে এটাকে কিন্তু তোমার একদম মানে গ্রহণ করা যাবে না। কেন, বলছে মূলজ চাপ 30-34 ফুট পর্যন্ত তুলতে পারবে খুব ম্যাক্সিমাম হলে, আর কনিফার জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদে মূলজ চাপ বলে কোনো বস্তুই নেই, কনিফার মানে পাইন এই জাতীয় আর কি। আর দেখা যাচ্ছে যে উদ্ভিদের মূলজ চাপের চেয়ে বাষ্পমোচনের হার অনেক বেশি, তাছাড়া গ্রীষ্মকালে মূলজ চাপের চেয়ে বাষ্পমোচনের হার বেশি, তাহলে মূলজ চাপই একমাত্র চাপ যেটা কিনা তোমার রসকে অর্থাৎ খনিজ লবণ সহ জলকে পাতা অবধি তুলে দিচ্ছে, এটা কিন্তু খুব একটা 100% সঠিক নয়। চাপটা যে তোলে খানিকটা এটা ঠিক, কিন্তু সেটা সম্পূর্ণভাবে তুলতে পারবে না। এবারে বলা হলো শোষণ চাপ, শোষণ চাপও এরকম, জল যে শোষণ করছে উদ্ভিদ মৃত্তিকা থেকে তার ফলেও যে চাপটা সৃষ্টি হচ্ছে সেটাও নাকি ওপরে তুলতে পারে, এটার ক্ষেত্রেও একই কথা যে খুব বড় গাছের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। বায়বীয় চাপ, বায়বীয় চাপও বলছে এটাকে তুলতে সাহায্য করে, এটাও কিন্তু ওই একই ব্যাপার,
সঠিকভাবে একেবারে 100% তোমার পাতা অবধি তুলতে সাহায্য করছে এমনটা নয়। তাহলে কি করা যাবে? এবারে ডিকসন এবং জলি নামক দুজন ভদ্রলোক বিজ্ঞানী, তারা যে মতবাদটা পোষণ করলেন তাকে বলা হয় বাষ্পমোচন টান বা প্রসেদন টান এবং জলের সমসংযোগ অসমসংযোগ বলজনিত মতবাদ। এটাতে কি বলা হলো, বলল যে যেহেতু পাতা থেকে বাষ্পমোচন সবসময় হচ্ছে, সেহেতু তার মেসোফিল কলায় একটা ব্যাপন চাপের ঘাটতি দেখা যায়। আর তোমরা জানো ব্যাপন চাপের ঘাটতি মানেই কিন্তু জল শোষণ হবে। তখন সেই ব্যাপন চাপের ঘাটতিটা সোজা কথা, ওখান থেকে তো জলটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওখানে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে শূন্যস্থান, সেইটাকে পূরণ করার জন্য জাইলেম বাহিকা একটা শোষণ চাপ সৃষ্টি হবে। সে আবার কী করবে, জলকে একদম মূল থেকে যে জলটা এসে অলরেডি রেডি হয়ে বসে আছে জাইলেমে প্রবেশ করবে বলে, তাকে টেনে ওপর দিকে তুলে দেবে। যতক্ষণ বাষ্পমোচন চলবে ততক্ষণ এই জল শোষণ এবং জলের ঊর্ধ্বমুখে পরিবহন দুটোই চলবে, এইটা চলবে। এবার এটা গেল রসের বাষ্পমোচন টান। হ্যাঁ, এবারে জলের অণুগুলো যখন ওপরে উঠছে তখন জলের অণুগুলো নিজেদের মধ্যে একটা তীব্র সমসংযোগ বল কাজ করছে। হ্যাঁ, তখন এটাকে বলছি আমরা সমসংযোগ বল, প্লাস হচ্ছে জাইলেম বাহিকার মধ্যে ওই কারণে জলস্তম্ভ একটা অবিচ্ছিন্নভাবে ওপরে উঠছে, প্লাস আরেকটা হচ্ছে যে জাইলেম বাহিকার গায়ের সঙ্গেও জলের একটা অসমসংযোগ বল কাজ করছে, সেই জন্য জাইলেম বাহিকা সংলগ্ন হয়ে জলের স্তম্ভটা অনায়াসে ওপরে উঠে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এইটা কিন্তু একদমই ভালোভাবে এটা ব্যাখ্যা করতে পারে, কারণ বাষ্পমোচন যতক্ষণ হবে তাহলে পাতা অবধি এই গ্যাপটা সৃষ্টি হবে, অতএব পাতা অবধি জলটা কিন্তু অনায়াসে উঠে যাবে। গিয়ে যে গাছ যত বড়ই হোক একা বাষ্পমোচন টানে কিন্তু এই রসের উৎসকে ঘটাতে একদম সক্ষম, যথেষ্ট সক্ষম, ফলে জলের ঊর্ধ্বমুখী পরিবহনের তত্ত্বগুলির মধ্যে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং আধুনিকতম তত্ত্ব। এটা গেল ঊর্ধ্বমুখী পরিবহন। তাহলে ঊর্ধ্বমুখী পরিবহনে কে কে সাহায্য করছে? মূলজ চাপ, শোষণ চাপ, বায়বীয় চাপ, এরা সাহায্য করছে এবং মূল ভূমিকা কে নিচ্ছে না, বাষ্পমোচন টান, জলের সমসংযোগ এবং অসমসংযোগ বল, এরা মূল কাজ করছে। এবার নিম্নমুখী বা ফ্লোয়েমের বা সর্বমুখী ফ্লোয়েমের মাধ্যমে এটা হচ্ছে আমরা দেখতে পাবো, ফ্লোয়েমের মাধ্যমে এই ঘটনাটা ঘটছে এবং ফ্লোয়েমের মাধ্যমে তোমার খাদ্যবস্তু পরিবাহিত হয়, খাদ্যবস্তুর সর্বমুখী পরিবহন হয়, মূলত হচ্ছে নিম্নমুখী পরিবহন হয়। এবার ছবিটাকে ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো এই যে বাঁ দিকের যেটা সেটা হচ্ছে সিভ নল, সিভ কোষ বা সিভ নল, ঠিক আছে। তার মধ্যে দিয়ে দেখো সিভ প্লেট একটা দেখতে পাচ্ছ, যেখানে অ্যারোগুলো নিচের দিকে নামছে এবং ওপর দিকে উঠছে। খাদ্যবস্তু সবসময় এগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় রজ্জু, সাইটোপ্লাজমীয় রজ্জু অংশ, এবং এটার মধ্যে দিয়ে খাদ্য নিচেও নামছে ওপরে উঠছে, প্রয়োজন হলে ওপরে উঠতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই নিচের দিকে নামবে। এবারে এরা সবসময় রোটেশান করছে বলে একসময় কী হয়, এবার তার পাশের যে অংশটা সেটা দেখো লেখা আছে সঙ্গীকোষ, নিচে যেটা সঙ্গীকোষ এই অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে সঙ্গীকোষ। এবার এই সঙ্গীকোষের মধ্যে দেখো কতগুলো কী রয়েছে, কতগুলো হচ্ছে পার্শ্বীয় কূপ রয়েছে। তাহলে যে খাবারটা এখানে আসবে সেই খাবারটাই পার্শ্বীয় কূপের মাধ্যমে কোথায় চলে যাবে, সঙ্গীকোষে চলে যাবে। আবার সঙ্গীকোষের পাশে দেখো ফ্লোয়েম প্যারেনকাইমা রয়েছে, ফ্লোয়েম প্যারেনকাইমা এইগুলো, ফ্লোয়েম প্যারেনকাইমাগুলোর মধ্যেও আবার পার্শ্বীয় কোষের কূপের মাধ্যমে খাদ্যবস্তুটা ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে প্রবেশ করছে, তারপর ফ্লোয়েম প্যারেনকাইমা থেকে অন্যত্র তোমার ধীরে ধীরে অন্য মানে তোমার গাছের অন্যত্র হচ্ছে ছড়িয়ে পড়ছে। এইটাকে আমরা বলছি যে ফ্লোয়েমের মাধ্যমে সর্বমুখী, বিশেষত হচ্ছে তোমার দ্বিমুখী বা সর্বমুখী বা দ্বিমুখী, বিশেষত হচ্ছে নিম্নাভিমুখী পরিবর্তন। হ্যাঁ, এবারে বিজ্ঞানী ডি ভ্রিস এই সম্বন্ধে সাইটোপ্লাজমীয় আবর্তন কথাটা বলেছেন, এই যে আবর্তনের চেহারাটা আমি দেখাচ্ছি, সাইটোপ্লাজমের মধ্যে খাদ্যবস্তু কিন্তু আবর্তিত হচ্ছে, ওপরে নিচ ওপর থেকে নিচে যেমন নামছে আবার নিচ থেকে ওপরের দিকেও যাচ্ছে। কি বলছে দেখো, যে ফ্লোয়েম কলার সিগনালের যে সাইটোপ্লাজমীয় তন্তু বা প্লাজমোডেজমাটা, সেটা চালনিচ্ছদার মধ্যে দিয়ে সংযোগ রক্ষা করে, প্রত্যেকটা সিগনালের সাইটোপ্লাজম সব সময় আবর্তিত হচ্ছে, এই আবর্তনের ফলে যে কোনো খাদ্য পড়লে নিচ থেকে ওপরের দিকে এবং ওপর থেকে নিচের দিকে সিগনালের দৈর্ঘ্য বরাবর যাতায়াত করতে থাকে। এবার সিগনালের প্লাজমোডেজমাটাগুলি দিয়ে পরস্পর যুক্ত থাকা সিগনালগুলো খাদ্যবস্তু নিচের সিগনাল থেকে ওপরে, ওপর থেকে নিচে পরিবাহিত হয়। এইভাবে একই সময় ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে খাদ্যবস্তুর ঊর্ধ্ব এবং নিম্নমুখী পরিবহন হয়। এটা তো গেল সিভনলের মধ্যে দিয়ে, এবার দেহে ছড়াবে কী করে, সেটা কিন্তু ওই একইভাবে পার্শ্বীয় কূপের মধ্যে দিয়ে সিভনল থেকে যাবে সঙ্গীকোষে, সঙ্গীকোষ থেকে যাবে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা থেকে সমস্ত দেহে ছড়িয়ে পড়বে। এটা হলো ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যবস্তুর পরিবহন। তাহলে পরিবহনটা আমাদের এখানে শেষ হয়ে গেল। এবারে
আমি শ্বসনটা একটু বলে দিচ্ছি, উদ্ভিদের শ্বসনই খালি বলবো, উদ্ভিদটুকু শেষ করে তোমাদের কিন্তু আমি নেক্সট আমি রিভিশন হলে তবে প্রাণীটা ধরবো। আচ্ছা, এবারে আমরা চলে আসছি যে শ্বসন, শ্বসন অঙ্গে চলে আসছি উদ্ভিদের। উদ্ভিদের শ্বসন অঙ্গের মধ্যে এটা হচ্ছে শ্বাসঙ্গগুলো কোথায় থাকছে, না উদ্ভিদের নির্দিষ্ট শ্বাসঙ্গ, আসল শ্বাসঙ্গ হচ্ছে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র যখন তোমার খোলা থাকছে তখন উদ্ভিদ কিন্তু অক্সিজেন গ্রহণ করে নিচ্ছে আর CO2 বর্জন করছে। যখন যদি খোলা না থাকে তখন কিন্তু আগের যা স্টক ওদের আছে সেটার মাধ্যমেই তারা কাজ করে এবং অন্যান্য অংশ দিয়ে, তখন পত্ররন্ধ্র বন্ধ থাকলে শ্বসন তো বন্ধ হয়ে যাবে না, তখন ওরা কাণ্ডরন্ধ্র ইত্যাদির সাহায্যে কিন্তু তোমার অক্সিজেন গ্রহণ করে। এটা দেখো কাণ্ডরন্ধ্রের একটা ছিদ্র যাকে লেন্টিসেল বলে। উদ্ভিদের যে ছাল বা কর্ক ক্যাম্বিয়াম রয়েছে, বহিস্তর রয়েছে, সেটা ফাটা ফাটা মতো হয়ে যায়, সেই ফাটা ফাটা অংশগুলো ছিদ্রের মতন অংশ সৃষ্টি করে, একে বলে লেন্টিসেল। যদি পত্ররন্ধ্র বন্ধ থাকে তাহলে লেন্টিসেলের মাধ্যমে এরা শ্বসন সম্পন্ন করে। আচ্ছা, এই ছবিটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের মধ্যে থাকে। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদরা যে মৃত্তিকায় জন্মায় তাতে প্রচুর জল থাকে, কাদা জল, কিন্তু প্রচণ্ড পরিমাণে অক্সিজেন কম থাকে কারণ লবণের ভাগ অত্যন্ত বেশি। তখন কি হয়, তা এই উদ্ভিদের মূলগুলো শ্বসন কার্য করতে পারে না, তখন তারা অভিকর্ষের বিরুদ্ধে মূলের যে শাখা প্রশাখা মূলগুলো সেগুলো ওপরে উঠে আসে। এগুলোকে বলে শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এবং এর গায়ে কতগুলো শ্বাস ছিদ্র থাকে যার সাহায্যে এরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে বা CO2ও ত্যাগ করতে পারে। হ্যাঁ, এই শ্বাসমূলগুলোকে বলছি নিউম্যাটোফোর এবং এর গায়ের যে শ্বাসছিদ্র তাকে বলছি আমরা নিউম্যাটোথোর। এই অবধি আমাদের উদ্ভিদের শ্বসন অঙ্গ রয়েছে। কোষীয় শ্বসন আগে পড়িয়ে দিয়েছি, প্রাণীর শ্বসন কিন্তু আমি এখন পড়াবো না। তাহলে এ পর্যন্ত তোমাদের রয়েছে, এবার উদ্ভিদের তোমার বৃদ্ধি, এই পুষ্টিটা হয়ে গেলে তোমাদের কিন্তু রিভিশন শুরু হবে, সেটা কমপ্লিট করবে, তবে আমি প্রাণীর অংশটা ধরবো।